আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আপনাদেরকে তিতো ছাড়া করলার তরকারি রান্না করে দেখাবো আর এই করলার তরকারিটা খেতে কিন্তু বেশ মজা তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন করলার তরকারিটা রান্না করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের করলা নিয়ে ঠিক এভাবে লম্বাটি সাইজ করে কেটে নিয়েছি তরকারিটা যেন তিতো না লাগে তার জন্য এখন এই করলাটাকে আমরা প্রসেস করে নিচ্ছি কেটে রাখা করলাটা আমি এখানে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে লবণ দেওয়ার পর করলাটাকে ঠিক এভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি করলাগুলোকে আমি হাত দিয়ে এভাবে মাখিয়ে নিলাম এটাকে এখন আমরা পাঁচ মিনিট এভাবেই রেখে দিব তরকারিটা রান্না করার জন্য আমাদের আরও যেটা লাগছে আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়ে ঠিক আলুটাকে এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি লাগছে কিছু আমাদের চিংড়ি মাছ আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নিতে পারবেন আমি এখানে হাফ কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটা কিন্তু একটু বড় বড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নিতে পারবেন করলার তরকারিটা রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলটাকে আমি কিছুক্ষণ গরম করে নিব তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ ভেজেছি আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে তার চেয়ে বেশি ভাজবো না তাহলে কিন্তু এটা ব্যারেস্ত হয়ে যাবে এখন আমি এখানে একটা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা আর একটা চামচ পরিমাণ রসুন বাটা এই বাটা মশলাগুলো তেলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি এই তেলের সাথে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা আমাদের না পুড়ে যায় তারপর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া বাটা মশলার সাথে এই মশলাগুলো আমি মিশিয়ে নিব আর এই মশলাগুলো আমরা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে মশলা থেকে দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গিয়েছে এখন যে চিংড়ি মাছটা নিয়ে রেখেছিলাম তরকারির জন্য সেই চিংড়ি মাছটা এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে এভাবেই মিশিয়ে নিব আর এই মাছগুলো আমরা কিছুক্ষণ কষিয়ে নিব আর অল্প করে পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন ওই যে একটা আলু আমি স্লাইস করে কেটে রেখেছি এই আলুটাকে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে এভাবেই লাগিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে থেকে আলুটাকে তিন চার মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে থেকে সব কিছু আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এটা কিন্তু নর্মাল পানি পানিটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব লবণ দিয়ে পাঁচ মিনিট এই করলাটাকে আমরা মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে মাখিয়ে রাখলে কি হয় করলার যে তিতাটা আছে সেটা কিন্তু এই লবণ পানির সাথে চলে আসে আর এই যে দেখুন কতটা পানি বের হয়ে এসেছে এখন আমাদের যেটা করতে হবে এই করলাগুলোকে চার পাঁচবার কিন্তু ভালো পানি দিয়ে ভালোভাবে ধুই নিতে হবে যেহেতু লবণের পরিমাণটা এখানে বেশি তো ভালোভাবেই কিন্তু এগুলোকে ধুয়ে নিতে হবে ঢাকনা দিয়ে থেকে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তার মাঝে কিন্তু আমি দুই একবার ঢাকনাটা খুলে আমি নেড়ে দিয়েছিলাম আর আলুটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে ওই যে করলাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই করলাটা ধুয়ে দিতে হবে করলার তরকারি রান্না করতে গেলে কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছিলাম এখন আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না অনেক সময় দেখা যায় করলার তরকারি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে করলার তরকারিটা তিতা হয়ে যায় তো ঢাকনা ছাড়াই এভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ এই তরকারিটাকে আমরা রান্না করে নিলাম আর এখন কিন্তু সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে করলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যে ঢাকনা ছাড়াই কিন্তু করলাটাকে আমরা সেদ্ধ করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচা মরিচ আর মরিচটাকে আমরা একটু চিরে দিয়েছি আর সাথে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটাও আমি এভাবে একটু মিশিয়ে দিব সব শেষে দিয়ে দেব একটা চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমি একটু লবণটা চেক করে দিচ্ছি লবণটা আমাদের পারফেক্ট আছে এখন আর এটাকে রান্না করব না চোলা থেকে নামিয়ে নিব। আমি তরকারি ঝোলটা এরকমই রাখবো আপনারা যদি আরেকটু টানাতে চান সেক্ষেত্রে আরেকটু জাল করে নিলেই হবে দর্শক তৈরি করে নিয়েছি মজাদার করলার তরকারি অনেকেই হয়তো জানেন কিভাবে করলার তরকারি রান্না করতে হয় আবার অনেকেই জানেন না আমি বলবো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আমি আশা করছি এই করলার তরকারিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ